আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আশার বাতিকর বানায় বলেছেন প্রধানমন্ত্রী থাকছে। বদরুন্নেসা শেষে কি কেউ রুমার সরকারের জামিন নামঞ্জুর? সর্বশেষ জানাবো কার্বন নিঃসরণের শূন্যে নামিয়ে আনবে সৌদি আরব। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে চালের চাহিদা কমাতে মানুষকে ভাত কম খেতে বলেছেন কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, আমরা অনেকে বেশি ভাত খাই, যদি ভাতের এই কনজাম্পশন কমাতে পারে তাহলে চাহিদা অনেকটাই কমে যাবে। মন্ত্রী আরও বলেন, আমরা একজন দিনে প্রায় 400 গ্রাম চাল খাই, পৃথিবীর অনেক দেশে 200 গ্রামও খায় না। ভাতের পরিবর্তে পুষ্টিকর খাবার বেশি করে খেতে বলেছেন তিনি। রোববার দুপুর রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাংলাদেশের 50 বছর কৃষি রূপান্তর অর্জন শীর্ষক এক কৃষি সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওদিকে পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা এবং সংহতি ভিত্তিতে একটি অধিকত শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই শুভক্ষণে আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব, সহযোগিতা ও সংহতি ভিত্তিতে একটি অধিকত শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। আসুন আমরা জাতিসংঘকে আমাদের আশার বাতিকর বানাই। জাতিসংঘে 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার এক পৃথক বার্তায় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমাদের দেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই ঐতিহাসিক বছরে বাংলাদেশ আমাদের জনগণের উন্নত ভবিষ্যৎ রচনা ও উন্নততর ভবিষ্যতের জন্য একটি ব্লু প্রিন্ট তৈরিতে যতটুকু করা সম্ভব তা করতে প্রতিশ্রুতি দিচ্ছি। এদিকে পুরনো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধর্মীয় উস্কানি ও অপপ্রচার অভিযোগে গ্রেপ্তার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অসহকারী অধ্যাপক রুমা সরকারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আদেশ দেন। 2 দিনের রিমান্ড শেষে এই দিন আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মরে থানার এসআই শফিকুল ইসলাম। আসামিপক্ষে 15 থেকে 20 জন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে 2006 সালের মধ্যে কার্বন নিঃসরণের শূন্য নামিয়ে আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদের গ্রিন ইনস্টিটিউটিভ ফোরামের দেওয়া বক্তব্যে কথা জানান। তিনি বলেন, 2030 সালের মধ্যে প্রতিবছর 278 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এভাবে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানোর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রা পৌঁছে যাবে দেশটি। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক মিথেন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অবদান রাখতে 2030 সালের মধ্যে 30% মিথেন নিঃসরণ কমানো ঘোষণা দিয়েছে সৌদি আরব। এদিকে 2030 সালের মধ্যে 450 মিলিয়ন গাছ লাগানো, 8 মিলিয়ন অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে প্রিন্স সালমান। এছাড়া স্থল সামুদ্রিক উপকূলীয় পরিবেশ সুরক্ষাকে আরও জোরদার করতে সৌদি আরবের গ্লোব ওয়াশান অ্যালায়েন্স যোগদান করেছে বলে জানিয়েছেন প্রিন্স সালমান। স্থলজ সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশ সুরক্ষা ওশান এক্সপ্লোরেশনে ফাউন্ডেশন গঠন করা ছাড়াও নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।